অবহেলা অবহেলা অবহেলা, সঠিক কাজ সঠিক সময় না করে আজ এই অবস্থা। রাজ্যের খবর তো পড়ছো, কিন্তু আজ কি দিন সেটা মনে আছে কি? আজ তো তোমার জন্মদিন না, আমাদের বিবাহ বার্ষিকীও না, তাহলে ভুলে গেছো তো? জানতাম তোমার মেয়ে যে এত কষ্ট করে কথাবার্তা বলে যে অ্যাপয়েন্টমেন্ট গুলো নিল, ভুলে গেছো? তুই থাম তো, তোর ভাইয়ের হয়ে আর কথা বলতে আসিস। দেখো বাবা, তোমার এমনি ডায়াবেটিস আছে, ডায়াবেটিস যদি বাড়ে না দাঁত বানির সমস্যা আরো বাড়ে। তোমার মুখে তো যাচ্ছে তাই অবস্থা, তো চেক আপ করিয়ে যে কটা আছে অ্যাটলিস্ট বাঁচিয়ে নাও সেই কটাকে। এ দাঁত দাঁত করে তুই মাথা খাস না তো, দাঁতের ডাক্তারি করছিস বলে দেখাতে আসিস না, অকাল কুষ্মাণ্ড একটা। কিসের ডাক্তারি? দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝছো না তো? বুঝছো না, যখন সব কটা যাবে তখন বুঝো। আরে দাঁড়া, তোমার বাবার এরকম অবস্থা দাঁতের? ওইভাবে বেরিয়ে গেল কিছু মনে করবেন না স্যার, আসলে দোষটা আমার, আমি গুরুত্ব দিইনি এই সমস্যাটাকে, দাঁত বলে কেয়ার করিনি, তাই আজ এই অবস্থা হয়েছে। এটাই তো ভুল করলেন, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝেন না, এখন ব্যাপারটা ছোট থেকে এতটা বড় আকার নিল। এখন যে অবস্থা, আমার মনে হয় না দাঁতগুলো কোনোভাবেই বাঁচানো যাবে বলে। ভুল তো আমার হয়েছে, তা আপনি যেটা ভালো বুঝবেন সেটাই করুন। ঠিক আছে, আমি দেখছি কতটা কি করা যায়।
কি মনে হচ্ছে? খুব চিন্তায় আছেন মনে হচ্ছে। চিন্তা করবেন না, ডাক্তারবাবুর হাত মারাত্মক ভালো, সব ঠিক হয়ে যাবে। আমার ছেলেও তাই বলল, ও তো ডেন্টাল করছে তাই ওই নিয়ে এলো। আমার মেয়েও তো ডেন্টাল করছে, ওর জন্যই এখানে আসে। ও তো আমার দাঁত আর মুখের স্বাস্থ্যের অবনতি হওয়ার কোনো সুযোগই দেয় না। তিন মাস বাদে বাদে চেক আপ, আর ওর জন্য তো কবেই সেই তামাক টামাক সব ছেড়ে দিয়েছে। এর থেকে ভালো আর কি হয় বলুন। আমি বুঝেছি রে, আমি কত বড় ভুল করেছি আমার ডাক্তার ছেলের কথা না শুনে। তাই আর অবহেলা নয়, দেরি হলেও আমি এখন জানি যে বাকি শরীরের মতো ওরাল হেলথটাও কতটা জরুরি। প্রাউড অফ ইউ মাই সেলফ।